মালদ্বীপের হুলহুমালে জেট ফেরি থেকে রওনা হয়ে ভারত মহাসাগরের বুক চিরে নীলাভ স্বচ্ছ পানিতে ছুটে চলেছে দ্রুতগামী বোট। মাথার উপর স্বচ্ছ নীলাকাশ, সূর্যের আলোকছটা পড়ছে নীলাভ জলে। মহাসাগর থেকে দূরে সারি সারি নারিকেল গাছ, সবুজ ঘেরা গাছপালা ও রঙিন ফুলের অপূর্ব সংগ্রহ। দ্বীপগুলো যেন প্রকৃতির নৈসর্গিক সাজানো গোছানো বাগান। বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্সের আমন্ত্রণে গণমাধ্যম কর্মীদের মালদ্বীপের ট্যুরিজম সরেজমিন ঘুরিয়ে দেখার অংশ হিসেবে পৃথক দুটি বোটে 85 সদস্যের প্রতিনিধি দল মহাসাগরে ঘুরে বেড়াচ্ছি। ট্যুর গাইড অপারেটর আহমেদ সিরাজ ও চ্যাংকে মহাসাগরের বিভিন্ন দ্বীপের বর্ণনা দিচ্ছেন। কোনটি মালদ্বীপের প্রথম রিসর্ট, কোনটি সবচেয়ে দামি রিসর্ট, ভাড়া, মালদ্বীপের সব ধরনের পণ্যের এত দাম কেন, কোন দেশের পর্যটক বেশি, করোনাকালে কেমন কেটেছে, বিরক্ত না হয়ে তারা গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের উত্তর হাসি মুখে দিচ্ছিলেন। মালদ্বীপের সব ধরনের পর্যটকের জন্য নানান প্যাকেজ রয়েছে। এখানে প্রতিদিন $60 থেকে $70 বা তার চেয়ে কিছু কম দামি হোটেল রিসর্ট যেমন রয়েছে, তেমনি সমুদ্রের তলদেশে প্রতিদিন $50,000 ভাড়ার রিসর্টও রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকরা মালদ্বীপের বিভিন্ন রিসর্টে একান্তে সময় কাটাতে ছুটে আসেন। তিনি জানান মালদ্বীপের সবকিছুরই দাম বেশি, কারণ তারা মাছ ছাড়া সব পণ্য বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকে। পর্যটন শিল্পের উন্নয়নের জন্য তারা হোটেল ও রিসোর্ট থেকে শুরু করে বিভিন্ন ট্যুর প্যাকেজের উপর বাধ্যতামূলকভাবে 12% আয়কর পরিশোধ করেন। করোনা মহামারী জনিত কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো মালদ্বীপের পর্যটন খাতও থমকে গিয়েছিল, তবে বর্তমানে পরিবেশ অনেকটা স্বাভাবিক হওয়ায় বেশ আশাবাদী। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা ভ্রমণে আসতে শুরু করেছেন। বাংলাদেশ থেকে সরকারি ফ্লাইট চালু হওয়ার আগের তুলনায় অনেক বেশি পর্যটক মালদ্বীপে ঘুরতে আসবেন বলে মনে করে ট্যুর গাইড। অপেক্ষাকৃত ধনী পর্যটকরা মালদ্বীপের বিভিন্ন আইল্যান্ডে ঘুরতে আসেন। ট্রানজিট ফ্লাইটের কারণে শ্রীলঙ্কা হয়ে মালদ্বীপে আসার সময় ও ইমিগ্রেশনে তাদের নানান ঝামেলা হতে হতো। ইউএস বাংলা ফ্লাইট চালু করায় এখন ভোগান্তি ও ব্যয় কমে।